নমস্কার বন্ধুরা, সবাইকে প্রণতি কিচেনে স্বাগত। আজকে আরও একটি দারুণ স্বাদে চিকেনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, যেটা যে কোনো ধরনের রুটি, পরোটা, কুলচা, বেবি নান কিংবা যে কোনো ধরনের রাইসের সাথে খেতে দারুণ লাগে। তো আজকের এই মেথি মশলা চিকেনের রেসিপি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, অবশ্যই করে লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর এখন যদি আমার চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো মেথি মশলা চিকেনের জন্য আমি এখানে এক আঁটি মেথি শাক পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে মেথি শাকের পাতাগুলোকে খুব ভালোভাবে ডাঁটি থেকে কেটে বেছে নেব। তো আমি এখানে শুধু পাতাগুলোকে ইউজ করব মেথি মশলা চিকেনের জন্য। আপনারা যদি ডাঁটাকে ব্যবহার করতে চান তো ব্যবহার করতে পারেন। এইভাবে মেথি পাতাগুলোকে সুন্দর করে বেছে নেব। শীতের স্পেশাল আগেও আপনাদের সাথে দারুণ দারুণ স্বাদের চিকেনের রেসিপি শেয়ার করেছি, ডেসক্রিপশন বক্সে তার লিংক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দারুণ হেলদি অ্যান্ড টেস্টি সেই সব চিকেনের রেসিপি আপনারা খুব সহজে কিন্তু মানিয়ে ফেলতে পারবেন। তো এইভাবে আমি মেথি শাকগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে বেছে নিয়েছি আর ডাঁটাগুলোকে আলাদা করে নিয়েছি। আপনারা চাইলে পাতাগুলোকে ছোট ছোট কুচি কুচি করে কেটেও নিতে পারেন। তো আমি এখানে মেথি মশলা চিকেনের জন্য 800 গ্রাম চিকেন পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়েছি। চিকেনের লেগ পিসগুলোকে এরকমভাবে হালকা হালকা করে চিড়ে নিয়েছি। এইভাবে লেগ পিসগুলোকে চিড়ে নিলে লেগ পিসগুলোর মধ্যে খুব ভালোভাবে সমস্ত মশলা অ্যাবজর্ব করে আর খেতেও ভালো লাগে। প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নেবো, তার জন্য প্রথমে দিয়ে দিলাম লবণ, দিয়ে দেবো 1 টিস্পুন হলুদের গুঁড়ো, দিয়ে দেবো ধনে গুঁড়ো 3 টেবিল স্পুন। এখানে আমি ধনে গুঁড়োটা একটু বেশি পরিমাণ ব্যবহার করছি। দিয়ে দেবো জিরের গুঁড়ো 1 টিস্পুন, দিয়ে দেবো টক দই 1 কাপ পরিমাণ, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন। এবারে চিকেনটাকে সমস্ত উপকরণ দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে 1/2 ঘন্টার জন্য রেখে দেবো, তাহলে চিকেনটা দারুণভাবে সফট হবে আর খেতেও ভালো লাগবে। তো এই সময় দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সাদা তেল, তাহলে চিকেনটা আরও সফটি হয়ে যাবে। এই সমস্ত উপকরণ দিয়ে রান্নার আগে যদি আপনারা চিকেনটাকে ম্যারিনেট করে রাখেন তো চিকেনের টেস্ট দুর্দান্ত হবে। তো আমি চিকেনটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। তো আমি এখানে একটি কড়াই নিয়েছি, কড়াইটি গরম হয়ে গেলে মেথি শাকগুলোকে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। এখানে কিন্তু কোনো রকম তেল ইউজ করছি না। রান্নার আগে যদি এইরকমভাবে মেথি শাকগুলোকে রেডি করে নেন তাহলে কিন্তু রান্নাটা একদম তিতকুটে লাগবে না আর খুব দারুণ স্বাদের হবে। আর মেথি শাকগুলো এইরকমভাবে হালকা কড়াইতে যদি নাড়াচাড়া দিয়ে নেন, মেথি শাকে যে একটা আলাদা ময়েশ্চারাইজ থাকে সেটা খুব দারুণভাবে বেরিয়ে এসে মেথি শাকটাকে সফট করে দেবে। তো আমি এখানে শাকটাকে ছোট ছোট করে হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি। আপনারা যদি বটি দিয়ে বা চাকু দিয়ে কেটে নিতে চান, কুচি কুচি করে কেটে নিতে পারেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে হালকা হাতে নাড়াচাড়া করলে কিন্তু শাকটা এরকম সফট হয়ে যাবে। 2-4 মিনিট হালকা হাতে নাড়াচাড়া দেওয়ার পর শাকটা যখন এরকম সফট হয়ে যাবে তখন শাকটা কড়াই থেকে অন্য একটি পাত্রে তুলে নেব। কড়াইটি পরিষ্কার করে নিয়ে ওই কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সাদা তেল। তেলটাকে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2 তেজপাতা, 2 দারচিনি আর 3 এলাচ। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে হালকাতে 2-4 সেকেন্ড নাড়াচাড়া দিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো 2 মিডিয়াম সাইজে মিহি করে রাখা কুচানো পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে পেঁয়াজটা আমাদের ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজাভুজির সময় দিয়ে দেবো 1 টিস্পুন লবণ। পেঁয়াজটা ভাজাভাজির সময় লবণটা অ্যাড করলে পেঁয়াজটা আমাদের খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। 2-4 মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ভাজাভাজির পর পেঁয়াজটা কালার যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে, এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট। আমি এখানে 3 টেবিল স্পুন আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট ব্যবহার করলাম। আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্টটা খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিতে হবে।
दो चार मिनट खूब भालोभाबे कषिये नेवार पर एर मध्ये दिए दिलाम दुटो मीडियम साइजेर टमेटो कुचि। टमेटोटा खूब भालोभाबे मशलार साथे आमादेर कषिये निते हबे। तो बंधुरा देखते ही पाच्छेन आमि खुबी अल्प तेले रेसिपिटी कमप्लीट करछि। आपनारा चाइले किन्तु डायेट प्लाने ए रेसिपिटी राखते पारेन। टमेटोटा खूब भालोभाबे कषानो हये गेले एर मध्ये दिए देब स्वाद मतो लवण, दिए देब 1 टीस्पून हलुदेर गुड़ो, दिए देब 1 टीस्पून काश्मीरी लंकार गुड़ो, दिए देब 1 टीस्पून नर्मल रेड चिली पाउडार। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর ম্যারিনেট করা চিকেনগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে চিকেনটাকে খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে চিকেনে ম্যারিনেট করা বাটাটার মশলাটা ধুয়ে খুব সামান্য পরিমাণ জল অ্যাড করব। জলটা গ্রেভির মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দেব। খুবই অল্প জল ব্যবহার করেছি। হালকাতে মিশিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে 20 মিনিট মতো কুক করে নেব। 15-20 মিনিট পর ঢাকাটা খুলে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে 4-5টা কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করছি, আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। আর যে মেথি শাকগুলো হালকা কড়াইতে নেড়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার মেথি শাকগুলোকে চিকেনের মধ্যে হালকাতে মিশিয়ে দেব। এক গ্রেভি চিকেনের স্বাদ বদলাতে শীতের স্পেশাল মেনুতে কিন্তু এই রেসিপিটি রাখতেই পারেন। হালকাতে 2-4 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। 2-4 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। আমি এখানে 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো ব্যবহার করছি। আর উপর থেকে দিয়ে দেব কিছু ফ্রেশ ধনে পাতার কুচি। 2-4 মিনিট হালকাতে নাড়াচাড়া দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রেস্টে রাখব। তারপর আমি এটাকে পরিবেশন করব। তাহলে চিকেনের মধ্যে খুব ভালোভাবে মেথি, ধনে পাতা আর গরম মশলার স্মেলটা অ্যাবজর্ব করবে আর খেতে আরও দারুণ লাগবে। তো আমাদের রেডি হয়ে গেছে মেথি মশলা চিকেন। খুবই ইজি এবং সিম্পল একটি রেসিপি। শীতের একঘেয়ে চিকেনের স্বাদ বদলাতে অবশ্যই করে এই রেসিপিটি একবার ট্রাই করবেন, দারুণ লাগে খেতে। তো উপর থেকে আমি কিছুটা টক দই ডেকোরেটের জন্য দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে এটাকে সার্ভ করলাম। তো বন্ধুরা আজকে আমার রেসিপি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক শেয়ার করবেন। আর এখনও যদি আমার চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে আমার রেসিপি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখাবো নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো টাটা, বাই বাই।